আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভীন সাথী। দেশের 22তম রাষ্ট্রপতি হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেন। বিকেল 4টার মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন না নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আতিকা রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়ন জমা দিতে বেলা 10:45টায় 20 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাছে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন জমা দেন। এ সময় শাহাবুদ্দিন চুপ্পু নিজে উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যম কর্মীদের কাছে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর জীবন বৃত্তান্ত তুলে ধরেন ওবায়দুল কাদের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা, আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি এই মনোনয়ন চূড়ান্ত করেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিলেও সবার কাছে দোয়া চান। 13 ফেব্রুয়ারি সকাল 10টায় মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। 14 ফেব্রুয়ারি বিকাল 4টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এই দুটো আবেদন আগামীকাল দুপুর 1টা হতে বাছাই করা হবে এবং 1টা হতে বাছাইয়ের পরে যে আবেদন সব বাছাইতে টিকবে সেটা কালকে প্রধান নির্বাচন কর্মকর্তা আপনাদেরকে অবহিত করবে। আইনানুগভাবে প্রত্যাহারের শেষ তারিখে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব যে কে পরবর্তী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিনই হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় নিজ জেলায় পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। সকালে মনোনয়নের খবর পেয়ে শহরে আনন্দ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় স্থানীয় লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পাবনা থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান নেতারা। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু 1949 সালে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় জন্মগ্রহণ করেন। আমরা যখন খবরটা শুনলাম পাবনাবাসী, তখন যে আমাদের কি আনন্দ এটা বলে বোঝানো যাবে না। আমরা পাবনাবাসী সবাই অত্যন্ত আনন্দিত এবং আমরা পাবনাবাসী পাবনার পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা বা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আসলে আনন্দ প্রকাশ করার ভাষা নেই। পাবনাবাসী পাবনার ইতিহাসে এই সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতি পাবনার একজন কৃতি সন্তান হলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করতে পারে বলেই উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। দুপুরে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 43তম জাতীয় সমাবেশে এই মন্তব্য করেন তিনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে এই বাহিনীকে গড়ে তোলা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। গাজীপুর থেকে আরও জানাচ্ছেন মারুফ রেজা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের লক্ষ্যে 1948 সালে যাত্রা বাংলাদেশ আনসার বাহিনীর। 75 বছরের গৌরবময় ইতিহাসে সমৃদ্ধ এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও কর্মদক্ষতা দিয়ে নিজেদের সুশৃঙ্খল বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্বে যাদের ভূমিকা ছিল অপরিসীম। এ বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে আনসার একাডেমির ইয়াদ আলী প্যারেড মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ দেখেন তিনি।
যুগের সাথে তাল মিলিয়ে চলতে বাহিনীর আধুনিকায়নে সরকারের পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। একটি বিশ্বাসায়িত গার্ড ব্যাটালিয়ন সহ নতুন আনসার ব্যাটালিয়ন গঠন, আনসার ব্যাটালিয়নের তিনটি পদবীর বেতন গ্রেডের ধাপ উন্নীত করা, ব্যাটালিয়নগুলোর অবকাঠামো উন্নয়নের কার্যক্রম পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং ইতিমধ্যে 15টি ব্যাটালিয়ন সদরে আধুনিক অবকাঠামো গড়ে মডেল ব্যাটালিয়ন রূপ দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রে কোন কোন বাহিনী বা কাদের কী কী প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করতে পারি, আর উপলব্ধি করতে পারি বলেই আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন প্রতিটি প্রতিষ্ঠানেরই আমরা উন্নতি সাধন করি, কাজে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। উন্নত দেশ গড়া সরকারের মূল লক্ষ্য জানিয়ে এ কাজে বাহিনীর সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি চাই যে আমাদের দেশটা আমরা অনেক রক্তের বিনিময়ে স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই, বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আনসার বাহিনী, আনসার বিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলেই কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারে। এর আগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বীরত্বপূর্ণ ও সেবামূলক সহ 8 ক্যাটাগরিতে মোট 180 জন আনসার ও ভিডিপি সদস্যকে পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরটিভি গাজীপুর। ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল সোমবার থেকে আদালতে যোগ দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আইনজীবীরা কাজে যোগ দিলে আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে। এর আগে সকাল 10টায় সার্কিট হাউসে জেলা ও দায়রা জজ শারমিন নিগার আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভূঁইয়া সহ আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বিচারক অপসারণ দাবিতে আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা। রমজান শুরুর মাসখানেক আগেই অস্থির হয়ে উঠেছে খেজুরের বাজার, অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে দাম। ব্যবসায়ীরা বলছেন এলসি জটিলতায় চাহিদা অনুযায়ী আমদানি না হওয়ায় এমন অবস্থা দেখা দিয়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লোভে রমজানের আগেই বাড়াচ্ছে খেজুরের দাম। চট্টগ্রাম প্রতিনিধি সোহেল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন দাউদ হাসান। রোজার বাকি আরও এক মাসেরও বেশি, এরই মধ্যে তার প্রভাব পড়েছে খেজুরের বাজারে। গেল মৌসুমের চেয়ে কেজিতে 20-50 টাকা দাম বেড়েছে রমজানের চাহিদার শীর্ষে থাকা এই ফলটির। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে 5 কেজি ওজনের আজোয়া খেজুর মান বেঁধে 2800-4200 টাকা, মাবরুর 3500-4500 আর মেড্রুল 3200-4500 টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এলসি জটিলতা ও ডলার সংকট সহ নানা জটিলতার কারণে চাহিদা অনুযায়ী খেজুর আমদানি না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। যে খেজুরটা ভাই বর্তমানে সৌদি আরব 80 টাকা কিনেছিল, এটা এখন 120 টাকা কিনে। দ্বিতীয় নম্বর ভাই এলসি ব্যাংকেই তো 5টা এখন একটা। তৃতীয় নম্বর আপনি সব করেন কষ্টি বেড়া যে জাহাজে মালটা আসতো কন্টেনারে, ও কন্টেনার 1 লক্ষ টাকা বাড়াছিল এখন 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। সাধারণ কথাটা যেটা বলছে সেটা আসলে সত্য না, যার কারণ মুনাফা তো এখানে দোকান তো একটা দুইটা না, যে সবাই মুনাফা লয়েছে। ডলারের সংকটের কারণে কিন্তু আমাদের এলসিটা কিন্তু মানে দিতে পারিনি আমরা। আরেকটা হচ্ছে কি, ডলারের রেটটা কিন্তু খুবই হাই, ওই কারণে কিন্তু আমাদের মালের রেটটা কিন্তু বেড়ে গেছে। তবে ক্রেতাদের অভিযোগ, খেজুরের দাম বাড়ার পেছনে মূলত অসাধু ব্যবসায়ীদের মুনাফাখোরি মনোভাবই দায়ী। এলসি জটিলতা ও ডলার সংকট কেবলই অজুহাত। আগে যে খেজুরটা কিনতাম ভাই 800-1000 টাকা, এই খেজুরটা 1600-1700 টাকা, মানে এই দামের লাগে আমরা কিনতামও পারি না বেচতামও পারি না। 2200 টাকা খেজুর কি আমাদের পক্ষে সম্ভব কিনে? গত বছর যে খেজুরটা নিছি ওই খেজুরটা কার্টুন প্রতি এবছর দেখা যাচ্ছে 1000-1200 টাকা পর্যন্ত বেশি। অবশ্য কারসাজি করে দাম বাড়লে আইনানুক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী আসছে রমজানকে কেন্দ্র করে গত 2 মাসে দেশে খেজুর আমদানি হয়েছে 11,570 মেট্রিক টন। দাউদ হাসান, আরটিভি। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। শনিবার শরীয়তপুরের নড়িয়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
সভায় উপজেলার 131টি বিদ্যালয়ের 750 জন শিক্ষক অংশ নেন। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজকর্মের মধ্য দিয়ে স্মার্ট হতে হবে বলে জানিয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। দুপুরে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কোনোভাবেই এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। কোম্পানি বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে আন্তরিক ও আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ জসিমউদ্দিন। বেঙ্গল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সরকার এখন বাংলাদেশে স্মার্ট বাংলাদেশের কথা বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ ঘোষণা করছে। আপনারা যদি স্মার্ট না হন তো বাংলাদেশ স্মার্ট কিভাবে হবে? আপনার ব্যবসাতে আপনাকে স্মার্ট হতে হবে, স্মার্ট ডিসিশন নিতে হবে, স্মার্ট কাজ করতে হবে, স্মার্ট চলতে হবে। এই প্রতিষ্ঠানটার উপরে আমরা ফোকাস করছি। আমরা এখানে 1,000 কোটি টাকা সেল করতে হবে, এখানে ইনভেস্টমেন্ট যা দরকার আমরা করব। সিরাজগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগ সংঘর্ষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 386 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে দুটি মামলা হয়েছে। গতরাতে সিরাজগঞ্জ সদর থানায় উপ পরিদর্শক সাইফুল ইসলাম এবং পাইকপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন। সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে দুদলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল, আগুন এবং দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে সে সময়। চট্টগ্রামের বাকলিয়া থেকে জামায়াত শিবিরের 7 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সকালে চাকতায় ভেড়া মার্কেট এলাকায় মিছিল থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটকের পর থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে নগরীতে মোটর সাইকেল চোর চক্রের 3 সদস্যকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। গতরাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় 10টি ল্যাপটপ, 1টি মোটরসাইকেল সহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগরী বাকলিয়া থানার মাদক মামলায় নূর তাজ নামে মিয়ানমারের এক নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁইয়ার আদালত এই রায় দেন। নূর তাজ কক্সবাজারের বালুখালী 19 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী। 2018 সালে 28 ডিসেম্বর নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের সামনে এস আলম বাস থেকে এক শিশুসহ নূর তাজকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে 10,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। দর্শক, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে সাভারের গোলাপ গ্রামে বেড়েছে ফুলের বেচাকেনা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া জিয়া, ভালোবাসা দিবস ঘিরে বেচা বিক্রি কেমন দেখতে পাচ্ছেন আর ব্যবসায়ীরা কি বলছেন? সাথী, আমি এই মুহূর্তে আছি বিরুলিয়ার গোলাপ গ্রাম, যেটি আপনি জানেন যে বিরুলিয়ার গোলাপ গ্রাম স্বর্গরাজ্য হিসেবে পরিচিত গোলাপের, এবং এখানকার প্রতিটি বাগানে গোলাপের যে সমারোহ, সেই সমারোহ এবং সৌন্দর্য সেগুলো উপভোগ করতেই দর্শনার্থীরা যেমন ছুটে আসে, তেমনি এখানকার যে চাষিরা আছে সেসব চাষিরা সামনে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসকে ঘিরে তাদের যে প্রস্তুতি, ফুলবাগানের ব্যাপক সংখ্যক ফুল বেচা কেনা হচ্ছে এবং প্রতিদিনই দূর দূরান্ত থেকে দর্শনার্থীও আছে ফুলের বাগান দেখতে, ফুলের সৌন্দর্য উপভোগ করতে। তো আপনি যদি এই মুহূর্তে আমি দেখি যে ফুল বাগানের অবস্থা, যে ফুলে 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 ছেয়ে আছে পুরো গোলাপ গ্রাম, এবং এখানে আপনি দেখবেন যে বাগানের মাঝে মাঝে দর্শনার্থীরাও সেই সৌন্দর্য উপভোগের জন্য বাগানে তাদের ছবি তুলছে। এছাড়া যেসব দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছে, এছাড়াও যে গোলাপ গ্রামে যে মৌসুমি ফুল ব্যবসায়ীরা এবং ভালোবাসা দিবসকে ঘিরে যেসব ফুল বিক্রেতারা, তারা গোলাপ গ্রামে আসছেন এবং তাদের পছন্দসই গোলাপ কেনার জন্য গোলাপের দরদাম করছেন। তো আমরা যেটি বলতে পারি, আজকের যে আজকে গোলাপ গ্রামের গোলাপের যে দাম, তারা 18 থেকে 20 টাকা, কখনো কখনো 25 টাকা প্রতিটি গোলাপ বিক্রি করছে। এছাড়া গ্লাডুলাস 25 টাকা বিক্রি করছে, জারবেড়া যদি বলি, জারবেড়া তারা বিক্রি করছে 15 টাকা।
তো আপনি যদি দেখ আপনি আপনি যেটা বলতে পারেন যে গোলাপের যে গ্রাম, গোলাপের গ্রামের সৌন্দর্য উপভোগে দর্শনার্থীরা যেমন আসছে, তেমনি গোলাপের ব্যবসায়ীরা যারা আছেন তারাও ভালো বিক্রি করছেন বলে ফুল চাষিরা আমাকে জানিয়েছেন। সাথী, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ সাভার থেকে জানাচ্ছিলেন জিয়াউর রহমান জিয়া। ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের 10টি বার সহ মফিজুর রহমান নামে এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। দুপুরে উপজেলার রাজাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ বিজিবি 58 ব্যাটালিয়নের পরিচালক মাসুদ পারভেজ জানান, মোটরসাইকেল যোগে রাজাপুর বাজার থেকে বের হলে মফিজুর রহমানকে আটক করে বিজিবি। পরে তার শরীরে তল্লাশি করে একটি প্যাকেটে স্বর্ণের 10টি বার পাওয়া যায়, যার ওজন 1 কেজি 166 গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বাজার দাম প্রায় 92 লাখ টাকা। এই ঘটনায় মফিজুরের নামে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। জেলা সংবাদ এই পর্যন্ত। সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।